দুটি রাস্তা বদলে দিয়েছে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার পাহাড়ি জনপদের কয়েকটি গ্রামের জীবনযাত্রা বৈপ্লবিক পরিবর্তন এসেছে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা যোগাযোগ ব্যবস্থা ও কৃষি অর্থনীতির ভোগান্তি ছাড়াই যাতায়াত করতে পেরে খুশি দুর্গম এলাকার বাসিন্দারা রাঙ্গামাটি প্রতিনিধি বিলটন বাহাদুরের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মুস্তফা রাজস্থলীর পাইন্দংপাড়া থেকে তুর্গুপাড়া এবং ইসলামপুর বালুমুড়া সড়ক থেকে কেসিপাড়া হয়ে কমলছড়ি পর্যন্ত দুটি নতুন সড়ক নির্মাণ করে দিয়েছে রাঙ্গামাটি জেলা পরিষদ আগে তো ছিল না এখানে মানুষ মাদাত করে মাল নিত অনেক খুব খারাপ ছিল এখন তো সময় লাগে না গাড়ি গাড়ি আগে তো এখন সড়ক দুটি নির্মিত হয় পাল্টে গেছে দুর্গম পাহাড়ের প্রত্যন্ত গ্রামের শিক্ষা যোগাযোগ ও অর্থনীতির চিত্র পিছিয়ে থাকা মানুষের জীবনযাত্রায়ও লেগেছে উন্নয়নের ছোঁয়া এক সময় এখানকার ছেলে মেয়েগুলো যদি এইসব স্কুলে পড়ে সেখানে ইসলামপুর এলাকায় বাসা ভাড়া করে থাকতে হতো তবে দুই বছরের ধরে এই রাস্তাঘাটটা যখন হয়েছে তখন আর এই ছাত্রছাত্রীরা বাসা ভাড়া করে থাকে না সব শান্তি হয়েছে মানে কাঁচা মাছটা সব মানে আমরা বেচাকেনা খুব সু সুবিধা হয়েছে এর রোড যাত্র অত ছিল না তো বুগন্তি আজকে রোড চলে আসছে মানুষের অনেক খুশি আনন্দ আমরা চলতেছি পাহাড়ে বসবাসকারীদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সড়ক দুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয় বলে জানান জেলা পরিষদের চেয়ারম্যান এই এলাকার রাস্তা হওয়াতে এখন এলাকার জনসাধারণের স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য সহজে ইসলামপুরে নিয়ে আসতে পারবে পাশাপাশি ওখানকার দুর্গম এলাকার ছেলেমেয়েরা যারা লেখাপড়া করছে হাই স্কুলে তাদের জন্য গাড়িতে করে এসে লেখাপড়া করার একটা সুযোগ হয়েছে নির্ধারিত সময়ে শেষ করার কথা জানালেন জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী প্রকল্পের প্রাকলিতে বয় দুই কোটি টাকা চলতি অর্থ বছরে আমরা ষাট লক্ষ টাকা বরাদ্দ পাই এবং বরাদ্দের সাথে সামঞ্জস্য রেখে কাজ এগিয়ে চলতেছে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ আমরা সমাপ্ত করতে পারব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে সড়ক দুটি নির্মাণে ব্যয় হচ্ছে দুই কোটি টাকা পনেরো কিলোমিটার সড়কে দশ কিলোমিটার হলেও বাকি এখনও পাঁচ কিলোমিটার किरण मुस्ता जिटिभी न्युज